রাজা সিংহ, মনের মধ্যে আগুন বুঝতে শেখো। তোমার শত্রু গ্রামের হকার বলে তাকে ওভাবে আন্ডার এস্টিমেট করো না, তাহলে তো সর্বমঙ্গলা কাঞ্চিলালকে তুমি কোনোদিনই হারাতে পারবে না। যে আমাকে কি করতে হবে সেটা একটু বুঝিয়ে বলবেন। আমি তো এটাই বলতে চাইছি, সর্বমঙ্গলাকে ধ্বংস করার কাজটা তুমি করবে। এত কিছুর পরে আমি একমাত্র তোমায় ভরসা করছি, কারণ আমি জানি আমার ইচ্ছে পূরণ শুধুমাত্র তুমি করতে পারবে, কারণ আমি তোমার মধ্যে ওই আগুন দেখেছি। সেটা যখন বুঝতেই পারছেন তাহলে আমাকে আটকাচ্ছেন কেন ম্যাডাম? একটাই কারণে আটকাচ্ছি রাজা, এবার যাতে তোমায় আর খালি হাতে না ফিরতে হয়, এই জন্যই আটকাচ্ছি। যতই তোমার রাগ বেশি থাক, তোমার চেয়ে আমার বুদ্ধিটা বেশি। এবার একটা মাস্টার স্ট্রোক দিতে হবে, একটাই অ্যাটেম্প্ট, বাস সব শেষ। রাজা সিংহকে শুধু কি করতে হবে সেইটা বলুন, তার জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না, বরং আপনি আজ অবধি আমাকে যা যা টাকা দিয়েছেন আমি সবটা ফেরত দিয়ে দেবো। দরকার নেই, বরং আরো অনেক টাকা আমি তোমায় দেবো। তোমায় শুধু মাথাটা ঠান্ডা করে কাজটা করতে হবে, একটাই চান্স রাজা, সর্বমঙ্গলা ফিনিশ। বলো পারবে? পারবো ম্যাডাম, পারবো। কি হলো দিদি ভাই? মানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এত কিছু, তোকে কি আনতে বলেছে বলতো? এত কিছু কে আবার বলবে, আমি এনেছি। ও মা, এই শ্রেয়া দেখো কত দাম। হ্যাঁ গো সর্বমঙ্গলা, এখন তোমাকে এতগুলো টাকা খরচা করতে কে বলেছে? উফ বর্দি ভাই, তুমি প্লিজ রাগ করো না। আচ্ছা আমার কি কখনো তোমাদের কিছু দিতে ইচ্ছে করে না? আর কত আর দাম, দাম নিয়ে এমন করছো? এমন সুন্দর লাগছে বলো দেখি। হ্যাঁ কি গো দিদি ভাই, ভালো লাগছে না বর্দি ভাইকে? ভালো লাগছে, কিন্তু কোনো কিন্তু নয়। এখন নিজের শাড়ির রংটা কেমন হয়েছে বলো। সোনা আমি কিচ্ছু শুনবো না, আমি শাড়ির রংটা ভালো হয়নি বলো। খুব ভালো হয়েছে সোনা, আমার তো খুব প্রিয় কালার। কার চয়েস দেখতে হবে তো। এখানে যা যা কিনে আনা হয়েছে সবগুলো রং কিন্তু এই অনিশ কাঞ্জিলালের পছন্দ। উফ ভাবা যায়, কি দুর্দান্ত চয়েস আমার। হ্যাঁ সে কার চয়েস তো খুব ভালো করেই জানা আছে। জানো বর্দি ভাই, তোমার জন্য একটা সবুজ রঙের শাড়ি পছন্দ করেছিল। আমি বলেছি আমার বর্দি ভাই না কখনো এমন ক্যাটকেটা সবুজ রঙের শাড়ি পরে না। বাহ, বাড়ির সব মেয়েদের জন্য সুন্দর সুন্দর গিফট এসেছে। কেন, বাড়ির ছেলেরা কি বানের জলে ভেসে এসেছে? মোটেই না, তোমার জন্য আমি শাড়ি এনেছি, দেখবে দেখাচ্ছি। এইবার নিজের শার্টটা দেখে বলো রংটা কেমন হয়েছে। বাহ তো দারুন, তো তুমি আমার চয়েস জানলে কেমন করে? না এই তোমার শার্টের রংটা কিন্তু তোমার ছোট ভাই পছন্দ করছে। না যেটা সত্যি সেটা তো আমায় স্বীকার করতে হবে, মিথ্যে কথা আমি কখনো বলি না। বর্দি ভাই বলছি, মেজদি ভাই কোথায়? মেজো মনে হয় শুয়ে পড়েছে জানো। ও তা এখনই শুয়ে পড়লো, শরীরটা কি আবার খারাপ করেছে নাকি? না না না, শরীর ঠিক আছে। ঠিক আছে আমি বরং নিজে গিয়ে আবার দেখে আসি। মেজদি ভাই তুমি এসে গেছো? তুমি ডেকেছিলে আমাকে। হ্যাঁ বসো, আমি বলছি বসো, এখানে বসো। না খোলো, এই তো দেখো। আমি তো তোমার পছন্দ জানি না, তবে তুমি এরকম শাড়ি পরো দেখেছি, তাই এরকমই একটা কিনলাম। যদি তোমার পছন্দ না হয় বলো, আমি পাল্টে দেবো। দেখো কি হলো মেজদি ভাই, আমার শাড়িটা পছন্দ হয়নি? তুমি কাঁদছো কেন মেজদি ভাই? তোমার চোখে জল কেন? এরকম করলে কিন্তু আমিও কেঁদে ফেলবো মেজদি ভাই। তুমি চাও আমি কাঁদি?
তাহলে আমার শাড়িটা কেমন হয়েছে বলো, বলো তোমার পছন্দ হয়েছে কিনা বলো না। তাহলে এই শাড়িটা আমি যেদিন বলবো সেদিন পরবে? ও মা, ই আবার কি কথা, কবে পরবো এই শাড়ি? মেজদি ভাইয়ের সাথের দিন, মেজদি ভাই সাথের দিন আমার দেওয়া শাড়ি পরবে। কি মেজদি ভাই, তুমি রাজি তো? আরে কোথায় আমারটা, কোথায় আমার পাঞ্জাবি, কোথায়? যা বাবা, তোমার জন্য আমার পাঞ্জাবি কেন আনবে? এই তুই চুপ কর, তোদের সবার আগে ছোট বৌমা আমার জন্য পাঞ্জাবি কিনেছে। কিরণিস, তুই তো তাই বললি। ও, তোমার কাছে গিয়েও ক্রেডিট নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, ও তো বললো ছোট বৌমা নিজে আমার জন্য পছন্দ করেছে। শ্রেয়া, তোমার ছোট ভাইয়ের কারবারটা দেখেছো তো? ঠিক জায়গায় বইয়ের নামে প্রশংসাটা করে দিয়েছে। আরে দেখে যাও ছোট বৌমা কি কাণ্ড করেছে। মেজদি ভাই এটাও ধরো, এটা মেজদা ভাই আর তোমার ছেলের জন্য। বর্দি ভাই তুমি এগুলো ধরো, এগুলোতে বাচ্চাদের জন্য আছে। তুমি আর দিদি ভাই মিলে বাচ্চাদের কাকে কোনটা দেবে ঠিক করে নিও। আসলে বাচ্চাদের সাইজ তো বুঝতে পারিনি, তাই আন্দাজে নিয়েছি। যদি কোনো অসুবিধা হয় সাইজ নিয়ে আমি চেঞ্জ করে দেব। আর ওটায় হরিকাকার জন্য একটা ফতুয়া আছে। আর আমাদের সঙ্গীতা কোথায় গো, ওকে দেখছি না তো? সঙ্গীতা, দাঁড়া আমি ডাকছি। সঙ্গীতা, এই সঙ্গীতা একটু নিচে নাম তাড়াতাড়ি। কি রে দিদি ভাই, এত হাত ডাক, বাড়িতে ডাকাত পড়লো নাকি? না ওই দেখ এগুলো, বাবা এত সব জামা কাপড় কার এগুলো? তোমাদের সবার সাহায্যে আমার নতুন ব্যবসা শুরু করতে পেরেছি, বেশ কিছু টাকা লাভও হয়েছে। তাই ভাবলাম প্রথম লাভের টাকা থেকে বাড়ি সবার জন্য কিছু কিনে আনি। যারা আমার জন্য এত কিছু করেছে তাদের জন্য সামান্য একটু উপহার কিনে আনি, তোমার জন্য এনেছি। অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে তো বেরো, তখন যদি আমার দেওয়া এই ড্রেসটা পরে যাও আমার দেখে খুব আনন্দ হবে। নাও ধরো এটা। ২২০০ টাকা দাম? আমি কিন্তু কাউকে প্রাইস দিয়ে ইনসাল্ট করছি না। আসলে কি বলতো, দেখতে গেলে এরকম অনেক মেয়েই আছে যারা এর হাফ দামে জামা কাপড় পরার স্বপ্নও দেখেনি। দ্যাটস নট অ্যান ইস্যু। কি বলতো, আমি না এরকম জামা কাপড় পরি না, সরি। তবে কিরকম করবে বলো, আমি এনে দেবো, নয়তো আমার সঙ্গে চলো পছন্দ করে কিনবে। না না ওসবের দরকার নেই, আমি যার তার থেকে কোনো গিফটস নিই না। কার সঙ্গে কার তুলনা করছো তুমি? কেন নিজেকে এত ছোট করে দাও? ছোট তো তুই করে দিলি। মানে আমি কখন তোমাকে ছোট করলাম? করলি না। এই যে ছোট বৌমার গায়ে হকারি করা গরিব বাবা, তার গরিব স্ত্রী,
মেয়েকেই শিক্ষা দিয়েছে যে শ্বশুর বাড়ির মানুষজন তোমাকে পায়ের তলায় পিষে রাখুক আর মাথায় করে রাখুক, যাই করুক না কেন শ্বশুর বাড়ির মানুষরাই হচ্ছে তোমার আপনজন। শ্বশুর বাড়িতে লাভের কিছু পেলে সেটা নিয়ে লাফে লাফে আগে বাপের বাড়ি চলে এসো না, শ্বশুর বাড়ির মানুষের সঙ্গে সেই লাভের আনন্দটা ভাগ করে নেবে। আর আমরা ওয়েল এডুকেটেড, হ্যাঁ সফিস্টিকেটেড, কর্পোরেট লাইফে অভ্যস্ত বাবা মা নিজের সন্তানকে এইটুকু শিক্ষা দিতে পারিনি যে কেউ ভালোবেসে কিছু দিলে সেটা পছন্দ না হলেও হাসি মুখে গ্রহণ করতে হয়, মন থেকে না হলেও অন্তত ভদ্রতার খাতিরে তাকে একটা থ্যাংক ইউ বলতে হয়। আর এক্ষুনি তুই যেটা করলি তাতে ছোট বৌমার কাছে, তার বাবা মার কাছে আমার সারা জীবনের শিক্ষা মান সম্মান সমস্ত ধুলোয় মিশে গেল।